হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্লগ। আমি মৌ, আজ থেকে নতুন করে পথ চলা শুরু করব। আশা করব তোমাদের সাহায্য করো। আমি কলকাতায় থাকি, হাউস ওয়াইফ, একটা 11 বছরের বাচ্চা আছে। প্রথমেই শুরু করি কিচেন থেকে। আমার কিচেন রোজকার ভ্যাকসিনেশন প্রায় হয়ে গেছে। দেখো, নতুন নতুন তো, যদি কিছু ভুল করি প্লিজ দোষে গুণে ক্ষমা করে নিও। আস্তে আস্তে আশা করছি ঠিকঠাক করে এগোতে পারবো যদি তোমাদের সাহায্য পাই। এই যে ব্লগিংটা আমার অনেক দিনকার স্বপ্ন, করবো 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 ভাবছি। আজ থেকে ভাবলাম না দেখি শুরু করে কেমন হয়, তো শুরু করি। ওয়েলকাম বন্ধুরা, রুটি অমলেট রেডি। আমি তোমাদের দেখাচ্ছি, রুটি অমলেট রেডি, ভাত হয়ে গেছে, মাছ হবে, এখন ভিজিয়ে রেখেছি, আর পরে একদিন ভালো করে কিচেনে কিচেনে যদিও সেরকম কিছু নেই, নতুন নতুন আর কি, আমাদের আগে নিচে ছিল, উপরে নতুন কিচেন হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, তা ওকে দিয়ে আসবো। এবার আজকে একটু দেরি হয়ে গেছে আর কি, অনেক কাছাকাছি ছিল। তারপর আমার ঘরে ঠাকুর পুজো দিলাম, একটা মানে মায়ের গোপাল, মা আমার কাছে রেখে গেছে, গোপালকে সেবা দিলাম স্নান টান করিয়ে, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি ওকে খাবার দিয়ে, মেয়েকে নিয়ে স্নান হয়ে গেছে, এবার মেয়েকে খেতে দেবো আর রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। মোটামুটি রান্না বান্না শেষ, এবার নিচে চলে যাব, মেয়ের ক্লাস শুরু হবে। আসলে এই ফোনেই মেয়ের ক্লাস, কি দেখো আমার, দেখো আলো আসছে, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। আমার বন্ধুরা সব সময় বাসন মাজা হয়ে গেছে, বাকি আরও নিচে আছে, ভাত হয়ে গেছে, তরকারি আগের দিনের কাটা মাছ ছিল, পাতা মাছ হয়ে গেছে, আর একরকম করে রেখেছি যে যেটা খাবে। ব্যাস রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, তারপরে বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমার একটু এনার্জি লাগবে, তার একটু চা করেছি নিজের জন্য, দুধ চা আমার আমার ভালো লাগে না। ব্যাস সব কাজ শেষ, এবার নিচে যাবো, জামা কাপড়টা একটু ধোবো, থেমে গেছি তো প্রচণ্ড গরম, পরে প্রচণ্ড গরম, এই জন্য তারপর বসে থাকবো, বার ঘরের টাওয়ার পরিষ্কার থাকলে একটু টুকটাক। গুড ইভিনিং বন্ধুরা, আমি এই একটু শুয়েছিলাম, এবার উঠলাম, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দাঁড়াও তোমাকে, তোমাদেরকে আমার ঠাকুর জায়গা, এই দেখো হনুমানজি, গানুজি, গোপাল আর আমার শ্বশুর শাশুড়ি। এবার চা করতে যাবো, হাজব্যান্ড বললো একটু পরে বানাতে, তার জন্য বসে আছি। রাতে সেরকম কিছু করার নেই, রাতে শুধু রুটি করব। যদি হাজব্যান্ড ভাত খায় তাহলে তো আবার ভাত, আমি আর মেয়ে তো ভাত খাই। আর কালকে নিরামিষ কিছু করার কথা ভাবছি, রাতে যদি করে রাখি নাহলে কালকেই করে নেব, সেরকম কোনো তাড়া নেই। এই এবার মেয়ে পড়তে বসবে, ঘুম থেকে তুলে কিছু খেয়ে দে, মেয়ের সাথে বসবো। আর এই আজকে এই পর্যন্তই থাক, প্রথম দিন, আশা করব তোমাদের সাপোর্ট পাবো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। একটু নতুন নতুন বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর প্লিজ বন্ধুরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো সাজেশান থাকে তোমাদের প্লিজ দিও। বাই।